নির্বাচন ময়দানের সামনাসামনি হবে খুড়ি পুতুরা, পরস্পর বিরুদ্ধে জোরদার লড়াই করবে। নবরঙ্গপুর নির্বাচন মণ্ডলীরে দেখা মিলিব এই বিগ ফাইট। নির্বাচন রণভূমিতে লড়ুচ্ছে গোটিয়ে পরিবার খুড়ি ও পুতুরা। নবরঙ্গপুর নির্বাচন মণ্ডলীরে ময়দানকে ওলাইছন্তি নথর সাংসদ ভাবে নির্বাচিত হয়ে খগপতি প্রধানীঙ্ক পরিবার। 2019 স্বর্গত খগপতি প্রধানীঙ্ক নাতি সদাশিব প্রধানী বিজেডি সামিল হয়ে নবরঙ্গপুর বিধায়ক হয়েছিল। চলিত নির্বাচনের সদাশিবক পরবর্তী তাঙ্ক ধর্মপত্নী কৌশল্যা প্রধানীঙ্ক বিজেডি প্রার্থী করেছে। অন্যপটে সেই পরিবার ত্রিনাথ প্রধানীঙ্ক পুয় দিলীপ প্রধানী কংগ্রেস টিকেট পাই নবরঙ্গপুর বিধানসভা নির্বাচন মণ্ডলীর প্রার্থী হয়েছেন। খুড়ি কৌশল্যা বিজেডি প্রার্থী হয়েথিবা বেলে পুতুরা দিলীপ কংগ্রেস দলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পর্কের খুড়ি পুতুরা সত, কিন্তু নির্বাচন রণভূমি পরস্পর শত্রু। এ সত্ত্বে পারিবারিক সম্পর্কের কোণী সমস্যা হব না বলে সে প্রতিক্রিয়ায়। নবরঙ্গপুর বিধানসভা নির্বাচন মণ্ডলীরে গোটিয়ে পরিবার দুইজন ভিন্ন ভিন্ন দলর নির্বাচন লড়া প্রথম থর দেখা মিলছে। সে মোর সম্পর্ক, কিন্তু রাজনৈতিকরে পরিবার সম্পর্ক কোণী বাধা সৃষ্টি করে পারিব না। সি তাঁর কংগ্রেসের নীতি আদর্শক আপনার মানে তো জাঁচান কংগ্রেসের কিভাবে ভাবে তাঁর কার্যকলাপ আগত থর সব হয়েছি, সেই সবুক নিয়ে সে লোক পাখক যাবে। মু মোর মানে মুখ্যমন্ত্রী তাঁর নীতি আদর্শক নিয়ে মো লোক পাখক মু যাবি, সেথিরে কোণী বাধা সৃষ্টি করবনি। মো সাংরে আমার বিজু জনতা দলর সমস্ত কর্মকর্তা সমস্তে মো পাখে অছন্তি, মো বিপুল সংখ্যায় জয়যুক্ত হেবি বলি মো আশা রাখিছি। ব্যক্তিগত সম্পর্ক মো তাঙ্কর পুত্র হেবি তাঙ্কে কুড়ি হেবে, কিন্তু আমার সমাজ পরিবারে কোনসি বিবাদ নাই, বেদ নাই না বিবাদ নাই, কিন্তু পার্টি অনুসারে আমি প্রতিযোগিতা করছু। দল যেটা নিরূপণ করবে সেই অনুসারে আমার রাস্তা যে লোকঙ্ক পাখে যেমন পৌঁছে পারবে কংগ্রেসের যোজনা, সেটা আমি লোকঙ্ক পাখে যাচ্ছু। ঘরে জনার্দ ভোটর সামকু চিন্তা করে ভোট দিয়ে আমি জয়যুক্ত করি বলে আমার আশা রাখিছি।